আমি যে নতুন যে আপনাদের এলিমেন্টটা দিয়েছি ওইটার ভিতরে আপনারা দেখতে পাবেন দুইটা ফাইল আছে। জি স্যার, দুইটা ফাইল যদি যে কাজটা করেন, সে আমরা একটা এলিমেন্টটা সরাসরি ওয়ার্ডপ্রেস থেকে ইনস্টল করে ফেলি আর একটা প্রো ইনস্টল করি, আর এই যে ফাইলটা দিয়েছি এইটার ভিতর থেকে আপনারা দুইটাকে ইনস্টল করবেন। ওই ওয়ার্ডপ্রেসের যে সরাসরি যেটা ইনস্টল করা ওইটা করবেন না, এখানেই দুইটা ফাইল আছে, একটা হচ্ছে এলিমেন্টর আর একটা হচ্ছে এলিমেন্টর প্রো, এই দুজনই আপনি ইনস্টল করবেন। যদি শুধু একটা করেন, যেমন শুধু এলিমেন্টর প্রোটা যদি করেন তাহলে কিন্তু কাজ করবে না। স্যার, আগে যে দুইটা ইয়া ছিল ওটা বাদ, ওই দুইটা বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, এই যে দেখুন এখানে দুইটা ফাইল, এই হচ্ছে এলিমেন্টর একটা আর এই হচ্ছে এলিমেন্টর প্রো একটা, এই দুইটা ফাইলে ইনস্টল করবেন। প্রথমে এইটা করবেন, তারপরে প্রো করবেন, যা সেটুকু করলে হবে। কোনো লাইসেন্স কি কোনো কিছু এখানে দিতে হবে না, এগুলো দেওয়া আছে, ঠিক আছে। শুধু যদি একটা করেন আর এটা যদি না করেন তাহলে কিন্তু কাজ করবে না, ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমি এখানে করে ফেলেছি, আমি তাই এখানে কাজ করছি এখন। তো আমরা আজকে নতুন একটা পেজে যাচ্ছি, নতুন পেজ থেকে গত সরি গত আমরা ক্লাসে কিছু জিনিস দেখেছিলাম যেখানে আমরা আসলে করতে পারি নাই, ওটা আজকে মোটামুটি শেষ করবো। হ্যাঁ, যেমন এই যে অ্যাকোর্ডিয়নটা কাজ করে নাই, আশা করি এখানে অ্যাকোর্ডিয়নটা খুব সুন্দরভাবে কাজ। আমাদের দেখা হয়েছে, রোর ভিতরে ছিল, পোস্ট দেখা হয়নি, পোর্টফোলিও। আমরা পোস্ট থেকেই শুরু করি, তাই না? পোস্ট থেকে শুরু করি। ওকে, একটা সেকশন নিচ্ছি, আমাদের পোস্ট করতে হবে। তো আমাদের এখানে তো পোস্ট করা নেই, আপনার এটা আসলে পরে দেখাই, পোস্টটা বাদ দিই, পোর্টফোলিওটা আগে দেখি। একটা ফুল উইথ সেকশন নিলাম, ফুল উইথ সেকশনের ভিতরে একটা পোর্টফোলিও নিচ্ছি যেটা গতটাতে কাজ করে নেই, কিন্তু দেখুন এখানে এটা আসছে। হ্যাঁ, পোস্টগুলো আসতেছে। কলামটা সেট করার আগে আমরা কোয়ারিতে যাব, কোয়ারিতে গিয়ে এখান থেকে পোস্টের বদলে পেজগুলোকে সিলেক্ট করে নেব। আমাদের পেজ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা পেজ আছে। হ্যাঁ, এই পাঁচটা পেজের ভিতরে আমরা আরও একটা পেজ বানিয়ে নিই, ছয়টা পেজ করে নিই। অ্যাড নিউ, আমরা আরেকটা পেজের নাম দিব হচ্ছে, পেজের ফিচার ইমেজ দিতে হবে। অল পেজেসে যাচ্ছি, এ হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। হয়ে গেছে, এটাকে কেটে দিতে পারি, এটাকেও কেটে দিতে পারি, এটা আপডেট থাকলো এইটা। এটার জন্য আমাকে কিছু ইমেজ নিতে হবে, দেখি কি আছে। হ্যাঁ, এই ইমেজটা নিতে পারি, সেভ ইমেজেস। সম্ভবত আমরা পিকচারে রেখেছিলাম এগুলোকে, এটাকে নিলাম, এই ইমেজটাকে নিই, এই ইমেজটাকে নিই, এই ইমেজটাকে নিই, এই ইমেজটাকে নিই।
দেখা যাচ্ছে এগুলোকে আমরা নিয়ে এগুলো আমাদের কাজে লাগবে। বেশ কয়েকটা নিয়ে ফেলেছি, এটা থাকুক। এখানে আসলাম, কন্টাক্ট আসটা আপডেট করেছি, এইটাতে একটা ফিচার ডিমেজ সেট করব। ফিচার ডিমেজ আমি আপলোড করে ফেলি, হ্যাঁ, পিকচার থেকে এইটা এটা 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 সবগুলোকে আপেন একসাথে। এবার সবগুলো হয়ে গেছে, এবার যদি এটাকে আমি একটু রিলোড করি তাহলে আমার ইমেজগুলো এখানে আসবে। আমি নিচে হচ্ছে প্রো থেকে পোর্টফোলিও, পোর্টফোলিওর শুরু দিয়ে যাবো কোয়ারি, পোস্ট সিলেক্ট না করে আমরা পেজগুলোকে সিলেক্ট করবো। দেখুন সবগুলো পেজ কিন্তু আমার চলে এসেছে, ফিচার ইমেজগুলো শো করছে। ওকে, এবার আমরা লেআউটে আসলাম। লেআউটের কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা কলাম। আপনি যদি চান এখানে চারটি কলাম করতে পারেন। শো করবে কয়টা? চারটা, চারটাকে শো করাতে পারেন, ছয়টাকে শো করাতে পারেন, বিভিন্নভাবে শো করাতে পারেন। ঠিক আছে, সরি, এটা অটোমেটিক কাজ করছে। আমরা এখান থেকে তিনটা কলামই শো করব এবং এখানে পোস্ট শো করাবো হচ্ছে ছয়টি। সরি, আমাদের কি আমার কিবোর্ডে একটু প্রবলেম, এটাকে আমি দিয়ে আপডেট করলাম। এবার যদি আমি আমার সাইটটাকে একটু চেক করি দেখতে পাবো, দেখুন আমার এই যে ইমেজগুলো কিন্তু চলে এসেছে, তাই না? এখন এগুলো ডিজাইন কী কী করা যাবে চলুন একটু দেখি। ইমেজ সাইজ আছে, থাম্বনেল সাইজ, এটা একটা সাইজ, সাইজ। তবে এইভাবে না করে আমরা লার্জ সাইজ অথবা ফুল যদি দিই তাহলে এটাও দিতে পারি, যার যে সাইজ আছে সেটাই পাবে। আর এখানে আছে মেশিনারি, এটাকে যদি আমি অন করে দিই তাহলে একটা বড় একটা ছোট এইভাবে আসবে, তখন ফুল না দিয়ে আপনি সবগুলোকে লার্জ সাইজ দেন। এখানে এখন আবার ডিজাইন, যার যে সাইজ ওইভাবে পাচ্ছে। হ্যাঁ, আমি এটাকে অফ করে দিলে আবার সবাই সমান হয়ে যাচ্ছে। এটাকে অন করে দিলে শো টাইটেল, টাইটেলটা শো করে আপনি চাইলে টাইটেলটাকে শো নাও করাতে পারেন ইচ্ছে। তবে আমার টাইটেলটা শো করবে, বাট আমি এটাকে বন্ধ করে রাখবো। টাইটেল শো করবে, এটা HTML ট্যাগ 3.1 দিতে পারেন, যেটাই যে আসলে মাঝখানের যে লেখাটা আসতেছে এটা আসবে কীভাবে। কোয়ারিতে তো আমরা বুঝলামই, পেজ থেকে কোয়ারি হবে, ডেট, সব ডেটটা শো হবে, অর্ডার বাই ডেট অথবা অর্ডার বাই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, মানে আগে পরে এই ব্যাপারটা, এটা আমরা এর আগেও দেখেছি। তারপর আছে ফিল্টার বার, ফিল্টার বার শো করবে। ফিল্টার বার যদি আমাদের আরও অনেকগুলো থাকতো তাহলে ফিল্টার বারটা শো করতো, যেহেতু আমাদের পিচ কম এখানে শো করাবো কম, এই জন্য এটা এমন করে আসতেছে। ঠিক আছে, এটা আপনি যখন বেশি বেশি নেবেন তখন এটা পাবেন। তারপর আসলাম আমরা স্টাইলে, কলাম গ্যাপ, এখানে কিন্তু কলামের কোনো গ্যাপ নাই। আমি যদি একটু গ্যাপ দিই, দেখুন মাঝখানে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়েছে, কলামের মাঝখানে গ্যাপ। আর যদি রো গ্যাপ দেন 5, তাহলে দেখুন এখানেও কিন্তু, সরি, কোনো কথা হইল পাই, একটাতে যা এই যে তাদের মাঝখানে কি একটা গ্যাপ তৈরি হয়েছে না কলাম, এবং এই যে সাদা সাদা দেখা যাচ্ছে এইটা। আর আপনি চাইলে এদেরকে বর্ডার রেডিয়াস দিতে পারেন। আমি আনচেক করে টপে দিলাম হচ্ছে 20 পিক্সেল সবগুলো, এবং বটমে আপনি দেন হচ্ছে 20 পিক্সেল।
21 যাই হোক হইছে একটা আমার কিবোর্ডটাতে সমস্যা করছে এটা হ্যাঁ দেখুন দিলাম একটা হয়ে গেল আরেকটা বিপদ না এখানে ক্লিক করে নিলাম স্টাইল এখানে 70 না 20 20 এবার ঠিক আছে এবার এখানে টেরিলো পূরণ এখন সবগুলো ডিজাইন কিন্তু পেয়েছে তাই না এই ছিল অবস্থা এখন প্রশ্ন হচ্ছে ওভারলে কালার এবং এই যে লেখা যে আছে এগুলোকে স্টাইল করা যাবে এখান থেকে তো আপনি যদি এখানে আসেন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের কালারটা গ্রিন করা আছে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু করে একটু কড়া করে দিয়ে হালকা করে দিচ্ছি এবার দেখুন একটা হালকা কালার বুঝছেন এটা ছিল আর লেখার কালার আসতেছে কালো আমি লেখার কালার করে দিলাম হলুদ করে দিয়ে যেন স্পষ্ট বোঝা যায় দেখছেন এই যে দেখা যাচ্ছে আর হচ্ছে টাইপোগ্রাফি বলতে বোঝাচ্ছে এই যে সার্ভিস লেখা যে লেখাগুলো আছে এগুলোর ফন্ট কি হবে এগুলোর সাইজ কত হবে সাইজ হবে হচ্ছে 30 পিক্সেল বা 24 পিক্সেল ফন্টটাকে চেঞ্জ করব ওয়েট চেঞ্জ করব মানে সবই আসলে একই সবগুলো হ্যাঁ এখানে আর আমাদের তেমন কোনো কাজ নেই এটা এখন ফিল্টার বারটা কিন্তু আমাদের শো করছে না আমরা ডিবিতে কিন্তু দেখেছিলাম ফিল্টার বার ছিল ফিল্টার বারটা হচ্ছে এই যে উপরে একটা অপশন থাকবে এরকম উপরে অথবা নিচে যে একটা জায়গায় এরকম করা থাকবে এখানে অ্যাবাউট আসে ক্লিক করলে অ্যাবাউট আস ক্যাটাগরি যা আছে সবাই চলে আসবে তারপরে ব্লগে তৈরি করলে সবাই চলে আসবে এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ক্যাটাগরি বানিয়ে করতে হবে আমরা ডিবিতে দেখেছিলাম মনে আছে আপনাদের ক্যাটাগরি বানাইছিলাম না ডিবিতে যখন আমরা কাজ করতাম মনে আছে আপনাদের ডিবির ভিতরে টেমপ্লেট নামে একটা অপশন ছিল মনে আছে জি স্যার ডিবিতে ছিল এরকম একটা অপশন টেমপ্লেট সরি টেমপ্লেট না ওইটা ছিল হচ্ছে আপনার ল্যান্ডিং পেজের মতো ঠিকই যেখানে একটা অপশন ছিল এই মুহূর্তে মনে পড়ছে না আমরা বিভিন্ন প্রজেক্ট সরি প্রজেক্ট ছিল প্রজেক্ট তাই না প্রজেক্ট ছিল তো প্রজেক্টের মতো করে এদেরকে ক্যাটাগরি বানাতে হবে ক্যাটাগরি দিলে ফিল্টার বারটা আসবে এটা আপনারা সবাই পারবেন আর অ্যাডভান্সে মার্জিন প্যাডিং এগুলো তো আমরা মোটামুটি সবই জানি ব্যাকগ্রাউন্ড পজিশনিং এগুলোতে আমরা পরে আসবো এটাই ছিল মূলত হচ্ছে আপনাদের ফিল্টার বা পোর্টফোলিও এখানে ক্লিক করলে আপনাকে অ্যাবাউট আস পেজে নিয়ে যাবে এখানে ক্লিক করলে আপনাকে কন্ট্যাক্ট আস পেজে নিয়ে যাবে বাস এই আর কি এরকম করে আর কি ডিজাইনগুলো হয়েছে ওকে আমরা পরবর্তী আরেকটা সেকশনে যাচ্ছি আরেকটা দুই কলাম বিশিষ্ট একটা সেকশন নিচ্ছি সেকশন নিয়ে এখন আমরা নিব হচ্ছে প্রো থেকে গ্যালারি গ্যালারির জন্য ওই একই জিনিস অনেকটা ফিল্টারের মতোই আসে গ্যালারিটা আমরা গতকালকে দেখতে পারিনি এখানে আজকে গ্যালারিটা দেখব গ্যালারির জন্য আমাদের সিঙ্গেল করছি আমি সিঙ্গেল কিছু ইমেজ আমি নিয়ে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9
ইমেজ আসছে না, একটা ইমেজ কম নি। তাহলে এ হচ্ছে আমাদের ইমেজ। এখন অর্ডার বাই ডিফল্ট র্যান্ডম এক এক সময় এক একটা এক এক জায়গায় শো করবে। যদি আপনি র্যান্ডম করে দেন তাহলে এক এক সময় এক একটা শো করবে। এটা আমার কিবোর্ডের মানে এটার কম্পিউটারেরই একটা সমস্যা, এই জন্য এটা কাজ করতেছে না। এই তো র্যান্ডম, এক এক সময় দেখবেন এক এক ইমেজ এক এক সময় আসতেছে, এইটার অপশনটা এটা। যেমন একটু রিলোড করেন, খেয়াল করুন এখন প্রথম ইমেজ হচ্ছে এইটা। আমি যদি আবার রিলোড করি দেখুন এই ইমেজগুলোর পরিবর্তন হবে, দেখছেন পরিবর্তন হয়ে গেছে, এক একটা এক এক জায়গায় আসতেছে। এখন এই হাতের ছবিটা আবার যদি রিলোড করেন এখন দেখেন এইটা আবার আরেকটা আসছে। এটাই হচ্ছে র্যান্ডম এবং ডিফল্টের উদাহরণ। লেজি লোড, লেজি লোডটাকে আমরা অফ করে দিচ্ছি, খুব তাড়াতাড়ি লোড হবে। লেআউট গ্রিড একটা হচ্ছে জাস্টিফাই, এইভাবে আসবে এক একটা সাইজ অনুযায়ী, ইমেজের সাইজ অনুযায়ী আসবে। আর এটা যদি করে দেন তাহলে একটা বড় একটা ছোট এইভাবে আসবে, বুঝতে পারছেন? এরকম ডিজাইনও আপনারা অনেক জায়গায় দেখতে পাবেন, এরকম ডিজাইন আছে। তো আমি এটাকে কী করলাম, গ্রিডি করলাম, কলাম চারটায় থাকলো, স্পেসিং তাদের মাঝখানে 10 পিক্সেল করে স্পেসিং আছে। লিঙ্ক মিডিয়া ফাইল না দিয়ে আমরা, হ্যাঁ মিডিয়া ফাইল দিচ্ছি, মিডিয়া ফাইলের কাজটা কি আমি একটু পরে বলছি। অ্যাকসেপ্ট রেশিও, এটার একটা রেশিও আছে, ইমেজটা কতটুকু বড় হবে ছোট হবে না কি হবে না হবে এই অপশনটা এখানে। তো এটা আমরা 4.3 রাখলাম, ইমেজ সাইজ মিডিয়ামই থাকুক সমস্যা নাই, একটা নির্দিষ্ট সাইজ। ওভারলে, ওভারলেটা হচ্ছে এই এই যে ওভারলের উপরে আপনি টাইটেল এবং ডিসক্রিপশন শো করাতে পারবেন, প্রত্যেকটা ইমেজের নাম শো করবে আসলে। আর ডিসক্রিপশন যদি দিয়ে দেন তাহলে ডিসক্রিপশন কীভাবে দিতে হবে এটা আমরা ডিভিতে দেখেছিলাম, আপনাদের মনে আছে আশা করি। তারপর আমরা আসলাম স্টাইলে, স্টাইলে এদেরকে হোভার করলে একটা ভিন্ন কালার আসবে, এইভাবে আপনি করতে পারবেন। বর্ডার কালার দিতে পারবেন, বর্ডার উইথ দিতে পারবেন। হোভার করলে কী কী করা যাবে, হোভারে বর্ডার কালার আলাদা হবে, বর্ডার রেডিয়াস হবে, সিএসএস করতে পারবেন, হোভারের অ্যানিমেশন দিতে পারবেন। যেমন আমি নর্মালি যা আছে তাই রাখলাম, হোভারে একটা বর্ডার দিচ্ছি, রেড কালারের একটা বর্ডার দিলাম, বর্ডার রেডিয়াসও একটু চাইলে করতে পারি আমি, একটু বর্ডার রেডিয়াস এই যে অংশ। হোভার করলে দেখুন এই যে একটা বর্ডার রেডিয়াস আসে। তারপর হচ্ছে হোভার অ্যানিমেশন, জুম ইন, সিলেক্ট হচ্ছে না, জুম ইন, ওকে, অ্যানিমেশন ডিউরেশন 800 থাকুক সমস্যা নেই, একটু রিলোড দেন। এখন দেখুন নর্মালি কিন্তু কিছু নাই, যখন আমি হোভার করি তখন কি বর্ডার রেডিয়াস পাচ্ছে, এই যে জুম ইন হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিজাইন এবং টাইটেল এবং এগুলো সবই শো করছে। তারপরে আসলো আপনার ওভারলে, ওভারলেতে আপনি কালার দিতে পারবেন, হোভার করলে ওভারলে কালারটা আসবে, হোভার করলে ওভারলে রেড কালার আসবে, দেখুন এই যে রেড কালার আসে দেখতে পাচ্ছেন। হোভার অ্যানিমেশন এখানেও আপনি স্লাইড আপ, মানে হোভারের অ্যানিমেশনটা কীভাবে আসবে, ঠিক আছে দেখুন একটা আসলে বোঝা যাচ্ছে না, আর একটু কড়া করে দিই, ঠিক আছে একটা হোভার অ্যানিমেশন কিন্তু এটার উপর দিয়ে আসতেছে। হ্যাঁ তারপর হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট হচ্ছে এই যে লেখাগুলো, লেখাগুলো লেফটে থাকবে না রাইটে থাকবে, আপনি যদি লেফটে করে দেন তাহলে লেফটে চলে আসবে, সেন্টারে, মিডিলে থাকবে, প্যাডিং যা আছে তাই থাকবে। আপনি কালারটাকে সাদা করে দেন, সাদা না গ্রিন করে দেন, দেখছেন এই যে গ্রিন কালার আসতেছে, এটা টাইপোগ্রাফিতে কি সবাই আমরা জানি, ঠিক আছে। আর এটা হচ্ছে স্কোয়াড অ্যানিমেশন, এটা আর একটা সুন্দর অ্যানিমেশন, একটু যদি রিলোড করেন মানে ডিবিটস যে এলিমেন্টের অনেক অনেক বেশি কিছু আছে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন একটা একটা আলতো আরেকটা কালার এটার উপর দিয়ে চলে যাচ্ছে না দেখতে পাচ্ছেন, এই যে হালকা করে আসে, ঠিক আছে বুঝতে পেরেছেন। আর এটাকে ক্লিক করলে কি বড় হয়ে আসে, এটা কিসের কাজ বলেন তো, লাইট বক্স মনে আছে শুরুতেই দেখাইছিলাম, এটা হচ্ছে লাইট বক্সের কাজ। এই ছিল আমাদের গ্যালারি, আর অ্যাডভান্সে তো মার্জিন প্যাডিং সবাই জানি আমরা, এগুলোর আমাদের এখানে তেমন কোনো কিছু শেখার নাই। চলুন আমরা আরেকটা সেকশনে যাচ্ছি, এখন আমরা শিখবো হচ্ছে প্রো থেকে
গ্যালারি গেল, ফর্ম আমরা শিখেছি, লগ ইনটা পরে দেখবো, স্লাইড দেখেছি, ন্যাব মেনু। ন্যাব মেনুটা দেখার আগে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা ন্যাব মেনুটা এখানে দেখব না, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা অন্য একটা পেজে দেখব। চলো আমরা এটা কন্টাকাস পেজে দেখি। কন্টাকাস পেজে কী করব আমরা, এখান থেকে আমরা যেটা করব এটাকে এডিট উইথ এলিমেন্টর দিয়ে ওপেন করে, আমরা আমাদের ডিবিতে দেখেছিলাম না যে কোনো একটা পেজে গেলে দেখা যাবে যে ডিবির মেনু, তারপরে এই যে ফুটার, এগুলো থাকবে না, ব্ল্যাঙ্ক থাকবে, মনে আছে ডিবিতে? ইমরান ভাই মনে আছে আপনার? জি স্যার, কাস্টম কাস্টম মেনু বানাবো। এটা বানানোর জন্য পেজ লেআউট থেকে আমরা এলিমেন্টর ক্যানভাসটাকে সিলেক্ট করব। এলিমেন্টর ক্যানভাসটা সিলেক্ট করলে দেখবেন যে এই সব কিছু চলে গেছে। ডিলিট করেন, দেখেন তো কোনো পেজ আছে না স্যার, কোনো মেনু টেনু কিছু নাই, তাই না? একটু আবার একটু রিলোড করি, দেখুন এই যে চলে গেছে। তো এবার আমরা এখানে কি করব, একটা ডিজাইন আগে দেখি, দাঁড়া যেটা আমরা বানাবো আসলে, হ্যাঁ একটা মেনু বানাবো, এমন একটা সুন্দর মেনু বানাবো আপনাদের মজা লাগবে এবং অনেক সুন্দর একটা জিনিস আপনারা শিখতে পারবেন। ওটিকে আমি একটু খুঁজতেছি, একটু খুঁজতেছি কোথায় সেটা, আপডেট হয়েছে তো অনেক কিছু, এই তো পেয়েছি। এই যে দেখুন, এই যে মেনুটা দেখতে পাচ্ছেন, এই মেনুটা আমরা বানাবো। এটা একটা ইমেজ, এটাকে আমি সেভ করি, সেভ ইমেজেস, এটা একটা এসবিজি ফাইল, পিকচারে রাখি এসবিজি। এসবিজি ফাইল আমাদের এখানে সাপোর্ট করবে না, আমরা সেটা অফ করে রেখেছি। আমরা এসবিজিটাকে জিপিজি কীভাবে বানাবো, এসবিজি, সরি এসবিজি টু জেপিজি, এটাকে ওপেন করলাম, চোজেন ফাইল, পিকচারে যাব, এইটাই হচ্ছে এসবিজি, ওপেন, ওপেন হয়ে গেছে, স্টার্ট কনভার্ট। এটাকে ডাউনলোড করব, পিকচারেই ডাউনলোড করলাম, হয়ে গেছে। আমাদের এখানে কাজ কাকে নিয়ে, ন্যাব মেনু, এই ডিজাইনটাকে করব। কোন ডিজাইনটা? এই ডিজাইনটা। তাহলে এই ডিজাইনটা একটু খেয়াল করুন, এটা করার জন্য আমাদের কি করতে হবে, একটা সেকশন নিতে হবে প্রথমেই, তাই না? তো চলুন একটা সেকশন আমরা শুরুতেই নিয়ে নিই, একটা ফুল উইথ সেকশন নিলাম। ফুল উইথ সেকশনের ভিতরে আমরা কি করব জানেন, একটা ইনার সেকশন নিব, বেসিক থেকে একটা ইনার সেকশন বসিয়ে দেব, বসাইছি। এখন দেখুন তো এখানে কলাম কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, কয়টা, এক দুই তিন চার পাঁচটা, পাঁচটা ভাগে ভাগ করা। তাহলে ইনার সেকশনটাকে আমরা কী করব, ডুপ্লিকেট করব, সরি কয়টা হলো, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা হয়েছে। এখন কথা হলো এই বিষয়টা একটু খেয়াল করুন, এটাকে যদি আমরা রেসপন্সিভ মুডে আনি, একটু রেসপন্সিভ করি, দেখুন কি হয়। রেসপন্সিভ মুডে আসলে কি হয়ে যায়, সব কিছু হারিয়ে যায়, হাইড হয়ে যায়, শুধু লোগো থাকে, আর কি থাকে, বাটনও হারিয়ে যায়, লোগোটাও হারিয়ে যায়, এই যেগুলো হারিয়ে যায়, তাই যায় না? দেখুন, আর এখানে কি চলে আসে, একটা ন্যাব মেনু চলে আসে। তো চলুন আমরা ওইটাকে তাই করব। এখন এইটা করার জন্য আমাদেরকে শুরুতেই বাম পাশে কি নিতে হবে, ফেসবুক আইকন। চলুন আমরা আইকন নিই, আইকন নেওয়ার জন্য প্রতে আমাদের আইকনগুলো আছে,
সরি প্রোতে আছে না বেসিকে আছে আইকন আইকন স্যার সোশ্যাল মিডিয়া আইকন থেকে নেওয়া যাবে না স্যার হ্যাঁ 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 ওটাই খুঁজছি নিচে আছে স্যার ওখানে এই যে সোশ্যাল আইকন এই গেল সোশ্যাল আইকন সোশ্যাল আইকন নিলাম এটা স্টাইল আমরা শিখতে পারবো কিন্তু সবাই এটার মতো করে যদি স্টাইল দিতে চাই তাহলে কি করতে হবে একটা একটা করে ধরছি ফেসবুকের আইকন ঠিক আছে লিংক আমরা ফেসবুকে লিংক দিব আমি আপাতত হ্যাশ দিয়ে রাখলাম কালার হচ্ছে অফিশিয়াল কালার আমরা কি করব কাস্টম কালার কি হবে হবার পরে একটা ভিন্ন কালার ওকে আমরা এটাকে একটু হোয়াট ফন্ট দিয়ে চেক করি হ্যাঁ 16 পিক্সেল এবং 16 পিক্সেল ওকে ওটা দরকার নেই 16 পিক্সেল কাস্টম প্রাইমারি কালার তাহলে প্রাইমারি কালারটা কি একটা কালার আমরা দিই নরমালি একটু সাদা সাদা অফ হোয়াইট স্যার হ্যাঁ এই যেরকম একটা কালার দিলাম প্রাইমারি কালার ও সরি প্রাইমারি কালারটা হচ্ছে ট্রান্সপারেন্ট প্রাইমারি কোনো কালার সেকেন্ডারি কালারটা দিব শুধু না অনেকটা তাদের মতো আর এটা ছিল কি টুইটার প্রথমটা হচ্ছে টুইটার আচ্ছা যাই হোক আমরা টুইটার সিলেক্ট করতে পারবো ওটা সমস্যা না আগে পিছে করা যাবে এখন প্রাইমারি কালার এই যে ডংশটা করলো প্রাইমারি কালার গেল টুইটারটাকে একইভাবে টুইটারের একটা লিঙ্ক অফিসিয়াল কালারের বদল কালার কাস্টম কালার সেকেন্ড প্রাইমারি কালারটা হবে ট্রান্সপারেন্ট কোনো কালারই থাকবে না সেকেন্ডারি কালারটাকে আমরা এরকম একটি কালার দিব একদম সাদা ইউটিউবটাকেও আমরা একই কাজ করব লিঙ্ক দিব একই সাথে কিন্তু অনেক কিছু শিখতেছি আমরা হ্যাঁ কাস্টম কালার প্রাইমারি কালারটাকে ট্রান্সপারেন্ট করব একদম সাদা সেকেন্ডারি কালারটাকে আমরা এরকম একটি কালার মোটামুটি দিয়ে ফেলেছি তাই না এখন এটা রাউন্ডেড থাকবে স্কোয়ার থাকবে নাকি সার্কেল থাকবে এটার একটা অপশন কলাম গ্যাপ এইরকম থাকতে পারে এরকম থাকতে পারে তিনটা থাকতে পারে যেহেতু আমাদের তিনটা তাই আমরা অটোয় রাখলাম অ্যালাইনমেন্ট মিডিলে থাকুক সমস্যা নাই আপডেট করে দেবো মাঝখানের গ্যাপ আমরা কমিয়ে দেবো একটু পরে স্টাইল আসুক স্টাইল এসে কালার অফিসিয়াল কালার না কাস্টম কালার প্রাইমারি কালার সেকেন্ডারি কালার ওদেরকে আলাদাভাবেও করা যায় এখান থেকেও করা যায় আপনি এখানে সরাসরি 16 পিক্সেল করে দেন দিলাম 16 হয়ে গেল 96 16 পিক্সেল তাদের মতো ছোট ঠিক আছে আর রো গ্যাপ স্পেসিং আপনি কমিয়ে দেন হোভার করলে সেকেন্ডারি কালারটা সাদা হয়ে যাবে আর সেকশনের এই সেকশনে যে কাজটা করব প্রথম সেকশনটার একটা ব্যাকগ্রাউন্ড ছবি দিব এই ছবিটাকে আমরা একটু ডাউনলোড করে নিই একটু দাঁড়ান একটু ইন্সপেক্ট করি কোথায় সেই ইমেজ
না করে আমি ইমেজটাকে এখান থেকে ডাউনলোডই করে নিই। তারপরে আমরা কি করছিলাম কি করছিলাম, ছবিটাকে ডাউনলোড করছিলাম, তাই তো? এই যে সেই ছবিটা, সেভ ইমেজেস, এই হচ্ছে, সেভ করে নিলাম। এখন এটাকে বাদ দিয়ে ডিজাইনটা দেখুন একটু একটু জটিল লাগতেছে আপনাদের কাছে, আমি জানি, সমস্যা নাই। আসলে এখানে যেটা করব, এই ইনার সেকশনের নিচে আমরা একটা টাইটেলকে রেখে দেব। কেন টাইটেলটা রেখে দেব? ডিজাইন করার স্বার্থে একটা হেডিং রেখে দেব। এখানে হেডিংটা হবে এই যেটা, আপাতত নিয়ে রাখছি, হ্যাঁ, ডিজাইনটা বোঝার জন্য। এটাকে আমি এখানে দিয়ে দিলাম, এটাকে মাঝখানে আবার ফোন, এটাকে আমি নিয়ে নিয়েছি। আর যেটা করছি, এই সেকশনের ভিতরে নিচে প্যাডিং দিয়ে একটু নিচে নামিয়ে নিচ্ছি, 200, সরি, শুধুমাত্র টপে প্যাডিং দিব না, মার্জিন দিব। আচ্ছা, মার্জিনই দিচ্ছি, এইভাবে রাখলাম, বাকি ডিজাইনটা পরে করছি। হ্যাঁ, এখন এই সেকশনের ভিতরে আমি কি করব, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ডে ইমেজ নিব, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। রাখলাম, হ্যাঁ, পজিশন সেন্টার সেন্টার, মিশন ডিফল্ট, রিপিট নো রিপিট, সাইজ কভার, হ্যালো, এটাকে আমরা মোটামুটি সাজিয়ে সাজিয়েছি। এখন আবার এখানে চলে আসতেছি এইটার ভিতরে। তো এখানে স্টাইলের প্যাডিং কলাম, বর্ডার রেডিয়াস, এগুলো আমরা কোনো কিছুই দিলাম না, যা আছে স্বাভাবিক রাখলাম, মোটামুটি তাদের মতো হয়েছে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে ফেসবুকের এই শেপটা সার্কেল না করে আমরা স্কোয়ার করে দেব। এটা ব্যাপার না, এটা আপনারা নিতে পারবেন, সমস্যা নেই। এখন একটু রিলোড করে দেখেন এখানে কেমন দেখাচ্ছে। ওকে, এই ছিল অবস্থা। পরে আরও এটাকে সাজাচ্ছি, আমি আস্তে আস্তে সাজাচ্ছি। তারপরে আসলাম আমরা কীতে, আমাদের আসলো এখানে, এখন এখন দেখুন এখানে দুইটা আপনার আলাদা আলাদা ডিজাইন, এখানে কিছু মেনু আইটেম, তারপরে একটা ইমেজ, এখানে কিছু মেনু আইটেম। তাহলে আমাকে এখানে কি করতে হবে, এখন আমাকে যেটা করতে হবে, এটারই একটা ই বানাতে হবে, মানে মেনু, আলাদা দুইটা মেনু বানাতে হবে। ঠিক আছে, মেনুতে যাব, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গিয়ে আমি দুইটা মেনু বানাবো। ক্রিয়েট নিউ মেনু, এ হচ্ছে FIRST, ফার্স্ট মেনু, ক্রিয়েট ফার্স্ট মেনুতে আমি, ওরা যাই রাখুক, আমি একটা কিছু রাখছি আর কি। হ্যাঁ, কোথায় কোথায়, এই তো একটা দুইটা তিনটাকে দিলাম, আছে ফার্স্ট মেনুতে। এটাকে আমি কোনো মেনু হিসেবেই রাখলাম না, জাস্ট বানিয়ে রাখলাম। হ্যাঁ, তারপরে আরেকটা মেনু বানাবো, খেয়াল করবেন সবাই ভালো করে। হ্যাঁ,
secondmenu, second menu. তাহলে নিচ থেকে একটা দুইটা তিনটাকে আমি এইখানে রাখলাম, এই হচ্ছে তিনটা, এটাকেও আমি রাখলাম, মেনু বানিয়ে রাখলাম কিন্তু কোথাও শো করালাম না। ওকে, এখন কথা হচ্ছে এখানে এসে আবার একটু রিলোড করতে হবে, তা নাহলে মেনুগুলো শো করবে না। তাহলে এখানে সিলেক্ট করব জেনারেল থেকে, সরি প্রো থেকে ন্যাব মেনু, এটাকে নিব। ন্যাব মেনু নিয়ে আমি ফার্স্ট মেনুটাকে এখানে সেট করে দিয়েছি, এটা থাকবে হচ্ছে সেন্টারে, আন্ডারলাইন থাকবে না, পেইড থাকবে না, এগুলোকে আমরা হ্যামবার্গার নাই, টুবুল না, ঠিক আছে, একটু আপডেট করব, জায়গা কম দেখে এটা তিনটাকে দেখাচ্ছে, এখানে এসে আর তিনটা থাকবে না, এরকম করে আসছে। ওকে, নো প্রবলেম, আমরা কলামের গ্যাপ তৈরি করব, এই তো আপডেট। এবার তিনটা আসছে, আর এই ডিজাইন থেকে আন্ডারলাইন নান করে দিলেই হবে, ডিজাইনটা আমরা পরে দেখব। এবার ঠিক আছে, ওকে, তারপরে আসলাম আমরা পরেরটাতে। তাহলে পরেরটাতে কি হবে, লোগো, তাহলে সাইটের এখানে আছে সাইট লোগো, এই হলো সাইট লোগো, আমাদের কোনো সাইট লোগো সেট করা নাই, আমরা একটা লোগো সেট করব, সাইট লোগো, সাইট লোগোটা আমরা দিব হচ্ছে এখান থেকে, আসুন অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সের কাস্টমাইজে আসলে আপনি সাইট লোগোটা পাবেন। আচ্ছা, আমি নর্মালি একটা লোগো নিই, উঠে যে দিতে হবে আমার কোনো কথা, সিলেক্ট, একটা লোগো দিলে ক্রপ হয়নি স্যার, ক্রপ হয়নি, ক্রপ কেটে গেছে, ছোট একটা লোগো এখানে ছিল না, ক্রপ ইমেজ, এটা এখানে থাকুক, সমস্যা নাই, এখানে যাই থাকো, আমার এখানে না থাকলেই হলো, এখন এখান থেকে এটাকে কেটে দেন, কেটে দিয়ে এখন এখানে একটু যদি রিলোড করেন তাহলে দেখবেন লোগোটা চলে এসেছে। এই তো লোগো চলে এসেছে, তাই না? তারপর এখানে আরেকটা ন্যাব মেনু নিব আমি, প্রো থেকে এই হচ্ছে ন্যাব মেনু, এখানে বসাবো, ফার্স্ট মেনুর পরিবর্তে আমি সেকেন্ডারি মেনুটাকে নিব এখানে। তারপর আমার কি আছে, একটা বাটন, তাহলে এইখানে আমার কি আসবে, এটাকেও আমাকে হরিজেন্টালি, সেন্টার, নন, আন্ডারলাইন, এগুলো এটাই এইভাবেই থাকবে, আমি জাস্ট এটাকে ছোট করব, এইদিকে এটাকেও ছোট করে নিব,
এটাকে আরো একটু ছোট করে যতটুকু ছোট করা যায়। এখানে থাকবে হচ্ছে আমার বাটন, নর্মাল একটা বাটনই রেখে দিলাম। আপডেট বাটনের ডিজাইন আপনারা করতে পারেন। এবার এখানে রিমোট দেখুন তো আমার তিনটা অপশনই এখানে আসছে কিনা। হয়েছে, আসছে ফেসবুক, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা আসছে, কিন্তু যে তাদের উইথরা অনেকটা বেশি আর আমাদের উইথরা কম, তাহলে এটার জন্য আমাদেরকে এই সেকশনের বক্সের বদলে ফুল উইথ করে নিতে হবে। কলাম গ্যাপ, নো গ্যাপ, হাইট ফিট টু স্ক্রিন, না ফিট টু স্ক্রিন করা যাবে না, ডিফল্ট ভার্টিক্যাল ওভার ফ্লো এটা করে দেন। এবার দেখুন তারপরে এই সেকশনের ফুলুই এটারও ফুলুই, কলাম গ্যাপ, নো গ্যাপ, আপডেট। এবার দেখুন এবার চলে গেছে যার যার দূরত্ব বজায় রাখছে। হয়েছে কি তাদের মতো হয়েছে? আমরা একটু ভিন্ন ব্রাউজারে দেখি তাহলে বুঝতে পারবো। আর চাইলাম কি আর হইলো কি বিপদ। কন্ট্রোল সি, মোটামুটি হয়েছে দেখুন। এখন এটাকে একটু বেশি উপরে উঠে গেছে না দেখুন তো, এগুলো যা আছে ঠিক আছে, এটাও একটু উপরে উঠে গেছে। এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে এটাকে ধরে একটু স্টাইলে এসে দেখুন এখানে অপশনে আছে কন্টেন্টের ভিতরে অপশন ছিল অ্যালাইনমেন্ট সেন্টার, একটু সেন্টার করলে কি হয় একটু দেখি। মার্জিন টপ অ্যাডজাস্ট করে দিলাম, বাটনটাকে ধরে মার্জিন টপ অ্যাডজাস্ট করে দিলাম। এখানে একটা বিপত্তি আছে, এটাকে যদি আপনি রেসপন্সিভ করেন তাহলে কি হয়ে যায় দেখেন তো, থাকে কিছু ওটার মতো হয়, ওটার মতো কিন্তু হয় না। এখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে যেটা করতে হবে এই মেনুটাকে ধরে এটাকে ধরে বলে দিতে হবে যে তুমি যখন অ্যাট্রিবিউট রেসপন্সিভ, তুমি ট্যাবলেট এবং মোবাইলে হাইট থাকবা না, তুমি অ্যাডভান্সে গিয়ে রেসপন্সিভ ট্যাবলেট এবং মোবাইলে থাকবা না, হারিয়ে গেল। এইটাকেও আপনি বলে দিবেন যে তুমি রেসপন্সিভে ট্যাবলেট এবং মোবাইলে থাকবা না, বাটন তুমিও থাকবা না কখন রেসপন্সিভে ট্যাবলেট এবং মোবাইলে। এবার যদি আপনি রিলোড করেন এখন দেখুন সবাই কিন্তু আসে, বাট যখনই আমি এটাকে ছোটো করছি তখন কিন্তু কি সবাই হারিয়ে যাচ্ছে। আমাকে থাকতে হবে কাকে কাকে কে কে থাকবে, একটা এই আই মেনুটা এটা থাকবে, লোগোটা থাকবে, আর সাথে কি থাকবে আরেকটা থাকবে। তাহলে এটা করার জন্য এখন আমি যেটা করব
এই বাটনের পাশেই আবার আরেকটা ন্যাব মেনু নিব। এই হচ্ছে ন্যাব মেনু, এই বাটনের পাশে আমি নিব, নিয়ে রাখলাম, হ্যাঁ, এবং এটাতে আমি সিলেক্ট করব হচ্ছে মেন মেনুটাকে আপডেট। কিন্তু তুমি মেন মেনু তুমি কখন থাকবা না, তুমি থাকবা না হচ্ছে ডেস্কটপে, রাইট। এবার যদি আপনি এখানে এসে রিলোড করেন, এখন রেসপন্সিভ করেন, দেখেন তো হয়েছে, আছে, জি স্যার। এখন তাহলে এটাকে সরিয়ে দিতে হবে না, এখন এটাকে সরানোর জন্য আমি যেটা করব, এটাকে ধরব, ধরে সাইট লোগোর অ্যালাইনমেন্ট যখন মোবাইল তখন লেফট আপডেট, আবার অ্যালাইনমেন্ট যখন ট্যাবলেট তখনও তুমি লেফট। দেখুন তো এতটুকুতে হয় কি না, আসলে রিলোড হয় হয় না, তাহলে আমাকে কি করতে হবে, আরো একটু কাজ করতে হবে। আমি এটাকে ডেস্কটপে রাখলাম, অ্যাডভান্স এসে পজিশন ওই ইনলাইন অটো থাকবে কোথায়, পজিশন ফিক্সড অ্যাবসলিউট করলে এখানে দেওয়া যাবে না, অ্যাবসলিউট না দিয়ে আপনি ফিক্সড করেন, ফিক্সড করে লেফটে ফিক্সড করে রাখেন, বাট একটু দূরে আপডেট। এবার রিলোড করেন, কিন্তু এটা কখন হয়ে গেল, 1 মিনিট, আজকে এত ফোন আসতেছে কেন বুঝতেছি না, কোথায় ছিলাম কোথায় ছিলাম, এই অপশনে ছিলাম, ওকে। তবে এই অপশনটা আমরা একটা জিনিস যেটা করব সেটা হচ্ছে ডেস্কটপে করব না, এটা এখানে ডিফল্টই থাকবে, এখানেও ডিফল্টই থাকবে। যেটা করব আমরা পজিশনিংয়ে, এই যে ট্যাবলেট, ট্যাবলেট মোডে এটাকে ইনলাইন অটো, পজিশন ফিক্সড, যাবে কোথায়, লেফটে, এখানে থাকবে, ওকে, আপডেট। আবার একই জিনিস মোবাইলে ডিফল্ট না করে ইনলাইন অটো পাশাপাশি, পজিশন ফিক্সড, পজিশন ফিক্সড করে এটাকে আপডেট করে দেব। কন্টেন্টে এসে সাইট লোগো ইমেজ সাইজ, ইমেজ সাইজটার এখানে একটা অপশন থাকলে ভালো হতো, ডেস্কটপের জন্য আলাদা। আচ্ছা দেখি কি হয়, এবার আমরা যদি এখানে আসি, রিলোড করি, এখন কিন্তু সে মাঝখানে আছে, তাই না, মাঝখানে আছে। এখন যদি এটাকে আমি ছোট করি, এখন দেখুন তো এটা মিলে গেছে কিনা, মিলে গেছে, ইমেজটা বড় এই জন্য আসলে অ্যাপ্রোপ্রিয়েটলি দেখা যাচ্ছে না। ইমরান ভাই মিলে গেছে, জি স্যার মোটামুটি, এবার ঠিক আছে, এটাই হচ্ছে মেনু রেসপন্সিভ, এটা পুরোটা ডিজাইন। এখন বাটনের ডিজাইন আপনি করতে পারবেন, এগুলোর ডিজাইন আপনি নিজে নিজে করতে পারবেন, এগুলোর ডিজাইন আপনি নিজে নিজে করতে পারবেন, এগুলো মানে আসলে শেখানোর কিছু নাই, বাট যে ক্রিয়েটিভিটিটা, যে টেকনিকটা, সেই টেকনিকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ক্লিয়ার, কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। না স্যার এই পর্যন্ত ক্লিয়ার স্যার। আর এখানে যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগটা হচ্ছে এমন যে আপনি যদি একটু সরি সেকশনের দিকে আসেন, এখান থেকে ডেস্কটপে ইমেজের সাইজটা আসলে
কাস্টম না করে থাম্বনেল সাইজ অথবা ফুল যেটা ছিল সেটাই থাকুক, সেন্টার কাস্টমই করে দিই 10, উইথ হবে 100, হাইট হবে 10 পিক্সেল। অ্যাপ্লাই করেন তো দেখি কতটুকু হয়ে যায়। ঠিক আছে, ছোট হয়ে যায়, হ্যাঁ একটু ছোট হোক। ইমেজটা স্যার উপরে চলে গেছে একবারে। পজিশনিং করে ফেলেছি না এই জন্য এমনটা হয়েছে। পজিশনিং করছি এই জন্য হারিয়ে গেছে। যেহেতু উপরে উঠে গেছে, তো উপরে উঠে গেলে তো তেমন কিছু করার নেই, জাস্ট একটু মার্জিন টপ করে নামিয়ে দিলেন। জি স্যার, মার্জিন টপ করলে নামিয়ে দিলেন। এবার ক্লিয়ার? জি স্যার। এখন দেখুন একদম সুন্দর করে মিলে গেছে। এর স্যার এর আগেরটা তাহলে যে ইয়া দিছিলেন পেজ স্যার, তাহলে এইভাবে করলে তো এই পেজটা কমপ্লিট করা যাবে স্যার? কোনটা আগের আগের যে হোমওয়ার্ক দিছিলেন স্যার, হ্যাঁ ওটা তো এইভাবে করলে তাহলে তো হয়ে যাবে স্যার? হ্যাঁ এভাবেই তো করবো আমরা, ইন্টারসেকশন নিয়ে করব। জি স্যার। আর এই যে দাগটা দেখা যাচ্ছে না, এই দাগটা হচ্ছে কি জানেন, এই যে ইন্টারসেকশনটা নেওয়া হয়েছে, এই এটার মনে হয় একটা বর্ডার, নিচের একটা বর্ডার। জি স্যার, বটম বর্ডার। হ্যাঁ একটা বর্ডার, এই বর্ডার হচ্ছে সলিড শুধুমাত্র বটমে 1 পিক্সেল। কালারটা হচ্ছে, এটার কালার কি, একটা সাদার ভিতরে, আচ্ছা সাদা, একটু সাদা সাদা দিলাম আর কি যেন বোঝা যায়। এবার রিলোড করেন, এই তো। আর এদেরটাতে একটু ই আছে, যেটা করবেন আপনি এই এই ইনার সেকশনটাকে একটু প্যাডিং দিয়ে দিবেন। প্যাডিং দিবেন হচ্ছে উপরে দিবেন হচ্ছে 10 বা 12, নিচে এই হচ্ছে সমস্যা। এক এক কাজ করলে এক এক কাজ করতেছে, বুঝতে পারছেন? আপনি আপনি বাড়তেছে। ওরে বাপ রে বাপ। এটা এই ল্যাপটপটার কিবোর্ডের প্রবলেম আছে, একা একা কাজ করে। আমার ল্যাপটপটা এখনো ঠিক করাতে পারলাম না। আচ্ছা যাই হোক, এটা যা হয়েছে হয়েছে, আপনারা এটা পারবেন, আমি আমি আশা করি এটা আপনারা নিতে পারবেন। এবার ঠিক আছে, কালারটা আরো হালকা হবে, কালারটা তো ধরা কোনো ঘটনা না। আপনি জাস্ট এখানে এটার বর্ডারটা সম্ভবত 2 পিক্সেল করা হয়েছে, আপনি এটাকে 1 পিক্সেল করবেন।
বটম ওয়ান, বটম না দিয়ে আপনি যদি এটা করেন এইরকম, সাপোজ এটাকেও আপনি জিরোই করলেন, শুধু কালার দিলে মনে হয় হয়ে যাবে স্যার, জিরো জিরো করে আপনি বক্স শ্যাডো দেন, আপনি বর্ডারই দেন সলিড শুধু ওয়ান, এই যে আবার পাগল হয়েছে। এটা আপনারা দিয়ে দিন, এই মাথা গরম করে ফেলছে। আর ক্লাসের ছাত্র আপনি একাই, আর কো রাজন আর আপনি ক্লাস করলেন, রাজন মাঝে মধ্যে উঁকি ঝুঁকি দিছে আর চলে গেছে, কি করছে না করছে রাজনই ভালো জানে। এখন এই ডিজাইনটা আপনাদের বাড়ির কাজ, কম্পিউটার পাগলা হয়েছে। এটা আপনাদের বাড়ির কাজ থাকলো, আজকের ক্লাস নিব না।